আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের 10,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার প্রজেক্ট দেখছেন, আমার পিছনে ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই সেটআপটা করছি বরগুনা জেলার, বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসতলা গ্রামে জনাব আশরাফ আলী স্যারের একটা ডুপ্লেক্স হাউসে। এই ডুপ্লেক্স হাউসটা চমৎকার একটা ডুপ্লেক্স হাউস, নিচে আছে 4টা রুম, উপরে আছে 4টা রুম। এখানে অনেকগুলো এসি আছে, প্রচুর পরিমাণে এসি আছে, এবং লাইট আছে, ফ্যান আছে, টিভি আছে, ফ্রিজ আছে, পানির মোটর আছে। তো এখানে এই এলাকাটাতে ইলেকট্রিসিটিতে প্রচুর ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। তো যার কারণে আশরাফ আলী স্যার বললেন যে আমার ছেলেটা এখানে থাকতে পারতেছে না, আমাকে একটু সোলার সিস্টেম করে দেন। তো আমি এখানে ক্যালকুলেশন করে ওনার দুইটা এসি র্যান্ডম চলার মতো করে 11,000 ওয়াটের সোলার প্যানেল দিছি। গ্রো ওয়াটের আপনারা দেখছেন আমার পিছনে 2টা মেশিন দিছি, এবং তার সাথে প্রাইম পাওয়ারের 8টা ব্যাটারি দিছি। মোটামুটি দিনের বেলাটা সরাসরি সোলার প্যানেল থেকেই এটা চলবে, দিনে তার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং গ্রো ওয়াটের এই মেশিনগুলোর একটা চমৎকার অপশান হচ্ছে, দিনে তো সে সোলার থেকে চললো, রাত্রেবেলা সে দিনে তো সোলার থেকে সে আউটপুট দিলই, বাট কোনো কারণে যদি সোলার থেকে কম আসে, সে ইলেকট্রিসিটির সাথে মানে গ্রিডের সাথে শেয়ার করে কাজ করতে পারে। যদি গ্রিড না থাকে, ইলেকট্রিসিটিও না থাকে, তাহলে সে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে। এই মেশিনটা নিয়ে আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা আরও কিছু রিভিউ যদি দেখেন মোটামুটি আপনারা একটা প্রাইমারি আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের কাজটা কেমন হলো। দর্শক মণ্ডলী, আমি আজকে এক সপ্তাহ এই পাথরঘাটা, বরগুনার পাথরঘাটা বাসতলা গ্রামে আছি। প্রচুর গরম, প্রচুর গরম, টেম্পারেচার প্রায় 40, 41, 39, বুঝেন মানে এত গরম। আমার মাথার উপর একটা ফ্যান চলতেছে, আমি ফ্যানের নিচে দাঁড়ায় আছি, তারপরেও আমার ভিতরের জামা এবং পুরো বডি ঘেমে গেছে, মানে বলার মতো না। প্রচুর গরম, মানে এক ধরনের বোটকা টাইপের গরম, অসহ্য গরম। একে তো রোজার মাস, তার উপরে হলো অসহ্য গরম। আমার ছেলেগুলা গরমের জ্বালায় মানে ঠিক মতো কাজই করতে পারে না, এত গরম। যাই হোক, এটা তো সবাই আপনারা ফিল করতেছেন, এটা খুব বেশি করে বলারও কিছু নাই। তো মূলত হাইব্রিডের যে সোলারের প্রজেক্টটা, আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এক সপ্তাহ অক্লান্ত পরিশ্রমের পরে আমরা আজকে সফলভাবে এটা হ্যান্ডওভার ইনশাল্লাহ আমরা দিলাম। তো আপনারা অনেকের বাসা বাড়ি আছে, অনেকের অফিস আদালত আছে, অনেকের স্কুল আছে, হ্যাঁ। তো যাদের অফিস স্কুল বাসা আছে, হাইব্রিড সোলার সিস্টেম করলে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। আমাদের কাছে হাইব্রিডের অনেকগুলো মেশিন আছে, যেমন এটা গ্রো ওয়াটের একটা মেশিন, হ্যাঁ, এটাও খুব ভালো একটা ব্র্যান্ড। এই মেশিনটার একটা সুবিধা হলো, আপনি একটার সাথে আরেকটা প্যারালাল কানেকশন করতে পারবেন। ধরেন আপনি এখন একটা 5 কিলোওয়াট লাগালেন, পরবর্তীতে আপনার লোডটা আরেকটু বাড়লো, আপনি আরও 3 কিলো অ্যাড করতে পারবেন, আরও 5 কিলো অ্যাড করতে পারবেন, 10 কিলো অ্যাড করতে পারবেন। প্যারালালি কানেকশন করে সর্বোচ্চ 30 কিলো পর্যন্ত অ্যাট এ টাইম আপনি চালাইতে পারবেন। বলে প্যারালালে দরকার কি, আমি তো আলাদা আলাদাও কানেকশন করতে পারি। জি, আপনি চাইলে আলাদা আলাদাও কানেকশন করতে পারেন, বাট ধরেন যে আপনার এমন একটা ডিভাইস আছে বা এমন একটা মেশিন আছে যেটা এক টানে 15,000 ওয়াট টানে, তাহলে 15,000 ওয়াট যদি টানে, তাহলে আপনাকে মিনিমাম 20,000 ওয়াট করতে হবে, তখন আপনাকে 4টা দিয়ে ফেরালাল করতে হবে। কারণ এই মেশিনগুলা 3 কিলো এবং 5 কিলো এই দুই ধরনের হয়, এর বাইরে এই মেশিনগুলো হয় না। তো অ্যাকচুয়ালি সোলার সিস্টেমটা আমাদের দেশে অনেক রকমের আছে, অনগ্রিড সোলার সিস্টেম, অফগ্রিড সোলার সিস্টেম, হাইব্রিড সোলার সিস্টেম, বিভিন্ন রকমের সোলার সিস্টেম আছে। তো সব সোলার সিস্টেম একই রকমভাবে কাজ করে না, অনগ্রিড সোলার সিস্টেম একভাবে কাজ করে, অফগ্রিড সোলার সিস্টেম আরেকভাবে কাজ করে, হাইব্রিড সোলার সিস্টেম আরেকভাবে কাজ করে। তো কোন সোলার সিস্টেমটা আপনি করবেন, কোন সোলার সিস্টেমটা আপনার জন্য উপযোগী, সেই জিনিসটা আগে আপনি আমাদের রিভিউগুলো দেখে দেখে একটা প্রাইমারি আইডিয়া নেবেন, দেন আপনি ডিসাইড করবেন আপনি কি অনগ্রিড করবেন না অফগ্রিড করবেন না হাইব্রিড করবেন না ডিসি সেট আপ করবেন। মোট 5 ধরনের সোলারের সেট আপ আমাদের বাংলাদেশে আছে। হাইব্রিড করলে সুবিধাটা হচ্ছে, দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, দিনের বেলাটা পুরাটাই আপনি সোলার থেকে চালাইতে পারবেন। হাইব্রিডের অনেকগুলো মেশিন আছে, যেমন এটা হলো গ্রো ওয়াটের মেশিন, আরেকটা আছে পাওয়ার টনিকের মেশিন, আরেকটা আছে ইনফিনিটি ব্র্যান্ডের মেশিন, আরেকটা আছে হলো এনআরএনের মেশিন। মানে গ্রো ওয়াটের কিছু মেশিন আছে চায়না এবং তাইওয়ানের, আর কিছু মেশিন আছে ইন্ডিয়ান, যেমন মাইক্রোটেকের, যেমন লুমিনাসের, লুমিনাসের NXT, মাইক্রোটেকের 10 কেভি পর্যন্ত মেশিন আছে, লুমিনাসের 12.5 কেভি পর্যন্ত মেশিন আছে। আপনি চাইলে ইন্ডিয়ান মেশিনগুলো দিয়েও করতে পারেন, আপনি চাইলে চায়না বা তাইওয়ানের মেশিন দিয়েও করতে পারেন, আপনি যেভাবে চান সেভাবেই আপনি করতে পারেন। অ্যাকচুয়ালি সোলার সিস্টেমটা
মানে আল্লাহর দানীয় একটা জিনিস, গড গিফটেড একটা জিনিস। এটা সূর্যের আলো থেকে এভাবে এতগুলা ইলেকট্রিসিটি আপনি তৈরি করতে পারবেন, আজ থেকে 100 বছর আগের মানুষও জানতো না। কিন্তু বিজ্ঞানের কল্যাণে আজকে মানুষ জানে যে আল্লাহ সূর্যের ভিতরে ইলেকট্রিসিটি দিয়ে রাখছেন। সুতরাং আপনি যদি কিছু টাকা ইনভেস্ট করেন, এটা আপনি একটা না 10 বছর, 15 বছর, 20 বছর এটা সুফলটা আপনি ভোগ করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এত গরম, আমার ভিডিও করতেও বিরক্ত লাগতেছে। আমি ঢাকাতে গিয়ে এটার আরও কিছু ভিডিও আপনাদেরকে একটু ডিটেল দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই থাক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।